আসসালামু আলাইকুম আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল ওয়ান প্লাস বুলেট জেড টি নিয়ে রিভিউ করার জন্য আপনাদের রিকোয়েস্ট তো আমরা ফেলতে পারি না সুতরাং আমরা ওয়ান প্লাস বার্ড জেড এর রিভিউ নিয়ে চলে আসলাম প্রায় বিশ দিনের ওপর এই ডিভাইসটি ইউজ করছি এবং এই ডিভাইসটি থেকে আমরা কীরকম সুবিধা এবং অসুবিধা পেয়েছি পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সুতরাং সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়ার হ্যাড তবে যারা এখনও ড্রয়ঢেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের খুব তাড়াতাড়ি হান্ড্রেডকে হতে যাওয়া পরিবারকে আরও বড় এবং অর্থবহ করবেন

ঘেরা এই বক্সটির ভেতরে পাওয়া যাবে টি ডাব্লিউ এস এর ক্যারিং কেস বা চার্জিং কেস তার সাথে একটা ওয়ান এর সিগনেচার রেড অ্যান্ড হোয়াইট টাইপ সি কেবল এবং এক্সট্রা কিছু স্পেয়ার এয়ার টিপস আনবক্সিং কে পাশে রেখে আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করে ফেলি প্রথমেই চোখে পড়বে ওয়ান প্লাস বার্ডস এর ক্লসি হোয়াইট কালারের ক্যারিং কেসটি এই ক্লসি সার্ফেসটাকে প্রোটেকশন জন্য যদি সিলিকন শেল ইউজ করা যেতে পারে এবং সেটা আমি আলি এক্সপ্রেস দেখেছি মতো দেখতে মোটামুটি কম্প্যাক্ট ছিল খুব সুন্দর হাতে ফিট যায় এবং পকেটে ফিট করতে খুব বেশি বেগ পোয়াতে হয় নাই ক্যাপসুলের মতো দেখতে ক্যারিং কেস সামনে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে যেটা এই ক্যারিং কেস চার্জ কতটুকু আছে এই ক্যারিং কেস চার্জিং হচ্ছে কিনা সেটা শো করবে এবং পেছনে টাইপ সি পোর্ট রয়েছে তার পাশে একটি বাটন রয়েছে যেটা অ্যাকচুয়ালি পেয়ারিং বাটন হিসেবে কাজ করে নিচের পোর্শনটাতে যদি রাবার গ্রিপ থাকতো আমি পার্সোনালি আরেকটু বেশি খুশি হতাম বাট কিছু করার নেই এই ক্যারিং কেসটি ওপেন করলে প্রথমে নোটিস করতে পারবেন সেটা হচ্ছে এর লিডের কোয়ালিটি বা হিঞ্জের কোয়ালিটি রোবাস ছিল অপ্রীতিকরভাবে নড়াচড়া করে না এবং অপ্রীতিকরভাবে খুলেও যায় না লিডটি কেসের সাথে ম্যাগনেটিক কানেকশন দিয়ে আটকিয়ে থাকে অ্যাক্সিডেন্টালি খুলে যাওয়ার চান্স খুবই কম ম্যাগনেটিক কানেকশন দিয়ে বার জেটগুলো আটকানো এটাও বেশ স্ট্রং সুতরাং খোলা অবস্থাতে যদি আমি উপর থেকে নিচে নাড়াচাড়া করি এটা পড়ে যাওয়ার চান্স নাই ফর্চুনেটলি ইয়ারবার্ডগুলোর স্টেমটা অনেক বেশি বড় না অনেক বেশি ছোট না রিজনেবল লেন্থ ছিল মাঝখানে এবং নিচে দুটো মাইক্রোফোন ইউজ করা হয়েছে ইয়ারবার্ডের একটা সার্টেন পোর্শন গ্লসি প্লাস্টিক একদম নিচের পোর্শন যেটা কানের সাথে লেগে থাকবে সেটা ম্যাট প্লাস্টিক ইয়ার টিপগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে বিকজ ইয়ার টিপগুলো সফট ছিল এবং ক্লিয়ার এই ইয়ার টিপসগুলো এই প্রাইসে পাওয়া যায় যে টি ডাব্লিউ অন্যান্য ব্র্যান্ডের তার থেকে অনেক কোয়ালিটিফুল সুতরাং এই টিপের কোয়ালিটির জন্য এবং এই ইয়ারফোনের সাইজের জন্য বার্ডসগুলো কানে খুব ভালো ফিট করে এবং এক্সটেন্সিভ ওয়ার্কআউট কিংবা অন্যান্য যে কোনো প্রবলেম হলেও কান থেকে ইয়ার বার্ডস খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং কমফোর্টের দিক থেকে এটা বেশ ভালো নাম্বার পাবে এই ওয়ান প্লাস বার্ড জেডের মাঝখানের যে গোল এরিয়াটা সেই এরিয়াটা টাচ সেন্সিটিভ এরিয়া ছোট করে এল এবং আর মার্কিংও রয়েছে ডিভাইসটিকে পেয়ারিং করা খুবই ইজি ডিভাইসটির পেছনের বাটনটা চেপে ধরে থাকলেই এর সামনের ইন্ডিকেটার লাইটটি হোয়াইট কালারে ব্লিং করতে থাকবে তখন ডিভাইসটি আসলে পেয়ারিং মোডে চলে গেছে সো ওয়ান ডিভাইসে আপনি যদি এই ওয়ান প্লাস বার্ড জেড কানেক্ট করেন তাহলে বিল্ট ইন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে যেটা ওয়ান প্লাস নামে পরিচিত আপনি যদি ওয়ান প্লাস বার্ড অথবা ওয়ান প্লাস বার্ড জেড এই দুটো জিনিস ওয়ান ডিভাইসের সাথে ইউজ করে থাকেন এই অ্যাপটা শো করবে যেটা বিল্ট ইন আছে অ্যাপ্লিকেশন থেকে আপনাকে ওয়ান প্লাস বার্ডস এর ব্যাটারি লাইফ আপনি কোনো জ্যাসার চেঞ্জ করতে চান কি না এবং কোন কোডে ইউজ করছেন এএসি এবং এস সেগুলো চেক করতে পারবেন তাছাড়া ব্লুটুথ প্রোফাইল টগল করতে পারবেন এবং ফার্মওয়্যার আপডেট করতে পারবেন আরেকটা ভালো ফিচার হচ্ছে ফাইন মাই ডিভাইস যদি আপনি বার্ডসগুলো ভুলে কোথাও ফেলে আসেন এখান থেকে সেটা ট্র্যাক করা যাবে পাশাপাশি কিছু এক্সট্রা ফিচার রয়েছে যেমন এখানে চারটা প্রি ফাংশন রয়েছে সেখান থেকে আইদার প্লে পজ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার করা প্রিভিয়াস ট্র্যাক ব্যাকওয়ার্ড ট্র্যাক এবং খুব ইজিলি তিন সেকেন্ড যদি আমি প্রেসেন্ট হোল্ড করে থাকি তাহলে প্রিভিয়াসলি যে ডিভাইসের সাথে কানেক্টেড ছিল সেই ডিভাইসে সুইচ করে ফেলা যাবে কানেক্টেড থাকা অবস্থায় যদি ওয়ান বার্ডের লিড আমি ওপেন করে ফেলি তাহলে এটা সাথে সাথে ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে সব কিছু মিলিয়ে সাউন্ড নিয়ে আলোচনা করে ফেলি প্রথমে শুরু করব বেস দিয়ে মোটামুটি বেস পুরো লাইন আপটা বেশ কনসিস্টেন্ট ছিল তবে ওয়ান প্লাস বার্ড জেড এর বেশ শক্তপোক্ত একটা বেস লাইন আপ আছে প্রিকাশন ইনস্ট্রুমেন্টগুলোর বেশ ভালো একটা বডি পেয়েছি সো বেস ড্রাম কঙ্গো এগুলোর সাউন্ড বেশ ভালোই ছিল বেশ বোল্ড লেগেছে আমার কাছে সুতরাং এর বেজে বেশ ভালো আছে যেহেতু এভারেজ কনজিউমাররা বেজ অনেক পছন্দ করেন তাদের কাছে ওয়ান প্লাস বার্ড ভালো ফিট হলে ভাত পছন্দ হবে মিড রেঞ্জটা একটু মিক্সড ব্যাগ ছিল লোয়ার মিড রেঞ্জটা বেশ ভালো প্রডিউস করতে পেরেছে মোটামুটি ভালো একটা শেপ এবং বডি ছিল মেল ভোকালের প্রেজেন্সটা বা মেল ভোকালের প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু যখন আরেকটু উপরের দিকে উঠি বা ফিমেল ভোকালের প্রেজেন্সে চলে যাই তখন আসলে খুব একটা ভালো লাগেনি এটা একটু থিন লেগেছে যদিও শার্প না কিন্তু ফিমেল ভোকাল বা এই আপার মিড রেঞ্জের যে ইনস্ট্রুমেন্টগুলো বাজে অনেক ইনস্ট্রুমেন্টই এই আপার মিড রেঞ্জে বাজে সেই ইনস্ট্রুমেন্টগুলোর এনার্জি একটু কম লেগেছে যার কারণে এই রেঞ্জের ফিমেল ভোকালগুলো একটু ডিফারেন্ট শোনায় ন্যাচারালের থেকে মিড রেঞ্জের এই সেকশনটার কারণে সাউন্ডকে একটু ডার্ক অথবা মাটি করে ফেলে তবে ভালো ব্যাপার হচ্ছে যেহেতু আপার মিড রেঞ্জে কোনো স্পাইক নেই সুতরাং শাউটি না সো লং টার্ম লিসেনিং সেশনের জন্য ওয়ান প্লাস বার্ড জেড কাউকে তেমন কোনো ফ্যাটিক দিবে না বাট আমি এক্সপেক্ট করেছিলাম যে মিড রেঞ্জটা আর একটু ইভেনলি ব্যালান্সড হবে যাতে সবগুলো ইনস্ট্রুমেন্ট ইজিলি শুনতে পারতাম এর একটু এনার্জি কম আপার ট্রেবল রেঞ্জে বেশ ভালো পুশ রয়েছে ট্রেবলটার ন্যাচার বলে দিচ্ছে এই ইয়ারফোনটা অনেকটা ভি শেপ হিসেবে টিউন করা সো বেজের প্রেজেন্স আছে ট্রেবলের প্রেজেন্স আছে খালি মিড রেঞ্জটা একটু ল্যাক লাস্টার যেটার কারণে ফিমেল ভোকাল এবং কিছু স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলো সাউন্ড একটু আনফোকাসড লাগে মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিউজিক এবং এইটিজ এবং নাইনটিজের পপ মিউজিক এগুলো বেশ ভালো লাগে শুনতে সুতরাং যারা বেসিক্যালি একটু বেস এন্ট্রিক বা একটু মেলোডিক সেন্ট্রিক গান পছন্দ করেন তাদের কাছে ওয়ান প্লাস বার্ড জেড এর সাউন্ড খুব ভালো লাগবে বাট যারা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বেশি শুনেন ক্লাসিক অর্কেস্ট্রাল কিংবা মেটাল তাদের কাছে একটু লেস এনার্জেটিক মনে হতে পারে বাট ওভারঅল টিডাব্লিউ এস টি থেকে তেমন কোনো লিসেনিং ফ্যাটিক পায়নি দ্যাট মিনস কান ঝেজি পিপি এরকম করে না অনেকক্ষণ ধরে শোনা যায় ওয়ান প্লাস বার্ড জেড এর ইমেজিং পারফরমেন্স বেশ ভালো ছিল লেফট এবং রাইট সেপারেশন সাউন্ড স্টেজের ভেতরে ইনস্ট্রুমেন্টগুলোর পজিশনিং এটাও বেশ ভালো ছিল সাউন্ড স্টেজও ফেয়ারলি ওয়াইড ছিল মুভি দেখা কিংবা গেম খেলার জন্য এই এস টা খুব বেশি আইডিয়াল বলে মনে হয় নাই হালকা তো ল্যাটেন্সি আছেই এটা একশো তিন মিলি সেকেন্ড পর্যন্ত পৌঁছাবে যেটা ফ্যানাটিক মুডে আর এটা শুধুমাত্র গেম খেলার জন্য অ্যাক্টিভেট করা যাবে খুবই স্লাইড ইম্প্রুভমেন্ট নোটিস করবেন বাট আমার কাছে এই একশো তিন মিলি সেকেন্ড ডিলেটা গেমিং এর জন্য আইডিয়াল বলে মনে হয় না বাট আপনি ট্রাই করে দেখতেই পারবেন গেম খেলার জন্য এটিডাব্লিউএসটা তেমন সুইটেবল বলে মনে হয়নি সো গেম খেলার জন্য অবশ্যই রিকমেন্ডেড না কিন্তু মুভি টুভি দেখার জন্য ডলবি অ্যাটমোসফিগার করে নিলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি খুবই হালকা ব্যাকগ্রাউন্ড হিস আছে তবে এটা গান প্লে করলে চলে যায় মাইক্রোফোন পারফরম্যান্স মোটামুটি এডিকুয়েট ছিল বলবো ভয়েস কলে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আর কলিং এ মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো সাপোর্ট দিয়েছে সুতরাং এই প্রাইস থেকে আপনি যে পরিমাণ মাইক্রোফোন আউটপুট এক্সপেক্ট করেন এখানে সেই পরিমাণের মাইক্রোফোন আউটপুট আছে এবং আমাদের সাউন্ড টেস্ট থেকে অবশ্যই আপনি আইডিয়া করতে পারবেন This is the গুল না ভিডিওতে গুল মারো তুমি 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 লোকজনদের ভিডিওতে গুল মারো উল্টাপাল্টা ইনফরমেশন দাও ওয়ান প্লাস বার জেড এর ব্যাটারি লাইফ খুব আউটস্ট্যান্ডিং না হলো মোটামুটি এভারেজ ছিল বার্সগুলো থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং কেস থেকে এটাকে চারবার চার্জ করা যায় এবং অবশ্যই এই ব্যাটারি ব্যাকআপটা ওভারঅল লিসেনিং ভলিউমের উপর ডিপেন্ড করবে এবং টকিং অ্যাবাউট লিসেনিং ভলিউম টা কিন্তু ফোনের সাথে বেশ লাউড হয় এবং ওয়ান প্লাস ক্লেম করেছে এখানে দশ মিনিট চার্জ দিলে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে হুইচ ইজ ট্রু সুতরাং ওয়ান প্লাস বার জেড যে প্রাইসে এসেছে সেই প্রাইসে এটা একটা খুবই ভালো ডিল স্পেশালি ফর ওয়ান প্লাস তার কারণ ওয়ান প্লাস ইউজাররা এখান থেকে বেশ কিছু এক্সট্রা ফিচার পাবেন যারা ওয়ান প্লাস ইউজার এবং যাদের বাজেট অ্যারাউন্ড চার হাজার টাকার কাছাকাছি তাদের জন্য ওয়ান প্লাস বার্ড জেড বেশ ভালো একটা চয়েস এবং মজার ব্যাপার এই প্রাইস ক্যাটাগরিতে যেহেতু তেমন কোনো রিনাউন্ড টি ডাব্লিউএস নেই ওয়ান প্লাস বার্ড জেড এটা মোটামুটি সবার জন্যই থরলি রিকমেন্ডেড জাস্ট আপনি যদি ক্লাসিক্যাল মিউজিক কিংবা অর্কেস্ট্রাল মিউজিক বেশি শুনেন বা আপনি যদি একদম মেডাল লাভার হয়ে থাকেন তাহলে আমি অন্য কিছু আপনাদেরকে ট্রাই করতে বলবো আদারওয়াইজ ওয়ান প্লাস বার্ডেট একটা সলিড রিকমেন্ডেশন সো প্রোজ অনেক কমফোর্টেবল ভালো মিউজিক কোয়ালিটি এবং আমি হয়তো পুরো ভিডিওতে একটা জিনিস স্কিপ করে গিয়েছি এতে আইপি ফিফটি ফাইভ ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে সুতরাং আপনি ডাস্ট এবং সোয়েট থেকে রকম প্রবলেম ফেস করবেন না কনস হচ্ছে টিডাব্লিউএস এর ভেতরের যে এয়ারবাডগুলো লেআউট এটা একটু উইয়ার্ড কোনো ভলিউম কন্ট্রোল নেই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু প্রবলেম করে তাছাড়া এই ডিভাইসটা কিন্তু একটা সলিড ডিভাইস সো আজকে এ পর্যন্তই আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট দেবেন আশা করি আপনাদেরকে সাথেই পাবো আসসালামু আলাইকুম